2023 সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের নবম শ্রেণীর পরীক্ষা আগামীকাল 1 তারিখ থেকে আরম্ভ হওয়ার কথা ছিল, মানে 1 নভেম্বর থেকে আরম্ভ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি জরুরি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু তো আগামীকালকে যে বাংলা পরীক্ষাটি রয়েছে দাখিল এবং ভোকেশনালের সেই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে, সেই সাথে আগামী 5 তারিখের ইংরেজি পরীক্ষাও কিন্তু স্থগিত করা হয়েছে। তার মানে আগামীকালকের যে বাংলা পরীক্ষাটি ছিল সেটি স্থগিত এবং আগামী 5 তারিখে যে ইংরেজি পরীক্ষা ছিল সেটিও কিন্তু স্থগিত। এখানে 1 তারিখের বাংলা পরীক্ষাটি প্রসঙ্গে বলা হয়েছে যে 1 তারিখের পরীক্ষাটি অনিবার্য কারণবশত বাংলা পরীক্ষাটি স্থগিত করা হয়েছে এবং ইংরেজি পরীক্ষার বিষয়ে বলা হয়েছে যে ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুর উপনির্বাচনের কারণে কিন্তু সারা বাংলাদেশের এই পরীক্ষা স্থগিত করা হলো। তার মানে যারা নবম শ্রেণী ভোকেশনাল এবং দাখিল পরীক্ষার্থী ভোকেশনাল তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করো, তোমাদের আগামীকালকের পরীক্ষা স্থগিত এবং আগামী 5 তারিখের পরীক্ষা স্থগিত। এবং এই প্রসঙ্গে আরও বলা হয়েছে যে এই পরীক্ষার পরবর্তী সময়সূচি পরবর্তী নির্দেশনায় জানিয়ে দেওয়া হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।